প্রিয় দর্শক, বলিউড এখন অতীত সোনালী দিন পেরিয়ে আবারও সেই স্টেশনে ফিরলেন রানাঘাটের রানু। জানা যায় স্টেশনে ভিক্ষে করে দিনকাল কাটছে রানু মণ্ডলের। হঠাৎ কেন লতা কণ্ঠী রানু মণ্ডলের এমন পরিস্থিতি, জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। অহংকারী পতনের মূল প্রবাদটাই কি তবে সত্যি হলো রানাঘাটের রানু মণ্ডলের জন্য? নিজের খারাপ ব্যবহারের জন্যই কি ভাইরাল রানু মণ্ডলকে আবার ফিরে যেতে হলো সেই রানাঘাটে? পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে থেকে উঠে এসে হিমেশ রেশমিয়ার ঝাঁচকচকে বলিউড স্টুডিওতে পৌঁছে গিয়েছিলেন তিনি। নদিয়ার বগুপাড়ার বাসিন্দা রানুর জীবন যুদ্ধ সারা জাগিয়েছিল গোটা দেশে, মুহূর্তের মধ্যে হয়ে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন। রাতারাতি স্টার বনে গিয়েছিলেন রানাঘাট স্টেশনের ভব ঘুরে রানু মণ্ডল। তবে কয়েক মাস যেতে না যেতেই তিনি চলে গেলেন আধারে, ফিরে গেলেন আবার সেই রানাঘাট স্টেশনেই, ঠিক যেন বাস্তবের মাটি থেকে আকাশে, আবার আকাশ থেকে বাস্তবের মাটিতে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেই পুরনো দিনের মতোই এখন রোজ দুবেলা পেট ভরে দুমুঠো খেতেই কাল ঘুম ছুটছে তার, কার্যত অনাহারে দিন কাটছে তার। সেই আগের মতোই পথচলতি মানুষ যা দিতেন সেই খেয়েই যেমন দিন কাটত তার, তেমনই চলছে রানুর আজকালকার দিন। এখনও তার সম্বল হয়ে দাঁড়িয়েছে পাড়া প্রতিবেশীদের সাহায্য। যে সময় রানুর উত্থান সেই সময়ই জানা গিয়েছিল দীর্ঘদিন আগে স্বামীর সঙ্গে কাজের সন্ধানে মুম্বাই গিয়েছিলেন রানু। অভিনেতা ফিরোজ খানের বাড়িতে তিনি কাজও করতেন, সেখানে থাকার সূত্রে হিন্দি বাংলা এবং শব্দ উচ্চারণে দক্ষতা অর্জন করেন। তারপর নদিয়াতে ফিরে আসার কিছুদিন পর স্বামী চলে যান, বিয়েও হয়ে যায় মেয়েদের। তবে আশার আলো ছিল মাসি মেশো একা হয়ে যাওয়া রানুকে নিজেদের বাড়িটি দিয়ে গিয়েছিলেন, কিন্তু খাবার সন্ধানে রানু রোজ হাজির হতে শুরু করেছিলেন রানাঘাট স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। গত বছর 27 তারিখ ওই প্ল্যাটফর্মে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে অতীন্দ্র নামে এক যুবক নিজের মোবাইলে রেকর্ড করেন রানুর কণ্ঠে লতার গান এক প্যার কা নাগমা হাই। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট হতেই 24 ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। আর ফিরে তাকাতে হয়নি এই ফুটপাতের গায়িকাকে, সোজা মুম্বাই, হিমেশ রেশমিয়ার নজরে পড়ে যাওয়া, গান রেকর্ড, রিয়েলিটি শো, আরও কত কি। স্পটলাইট তখন সোজা রানুর ওপরে, কিন্তু তখনই ছন্দপাতন। হঠাৎই যেমন সেলিব্রিটি হওয়ার সুযোগ পেয়েছিলেন রানু মণ্ডল, আবার সেই গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে মুছে গেলেন তিনি। তার কারণ হিসাবে অনেকেই বলছেন তার দাম্ভিক আচরণই এর জন্য দায়ী। সামান্য বিখ্যাত হতেই ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করেন তিনি। যে ফ্যানেদের সৌজন্যেই তিনি পরিচিতি পেলেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন গায়িকা। নিজেকে কেউ কেটা ভাবতে শুরু করেন। তার সঙ্গে সেলফি তুলতে আসা অনুরাগীরা ছোঁয়া তার গায়ে পড়তে চিৎকার করে উঠেছিলেন, ডোন্ট টাচ বলে, কিংবা রেল স্টেশনের ভিকারীদের দেখলে আমার ঘেন্না হয় বলেও মন্তব্য করেন তিনি। স্বাভাবিক কারণেই যারা তাকে কাজের সুযোগ দিচ্ছিলেন, বিভিন্ন অনুষ্ঠানে ডাকছিলেন, তারাও দূরত্ব বজায় রাখতে শুরু করেন। ধীরে ধীরে আবার দিন বদলে গেল রানুর, অন্ধকার নেমে এলো জীবনে। আলো ঝলমলে গানের জগৎ থেকে আবার রানু মণ্ডল ফিরে গেলেন রানাঘাটের সেই স্টেশন চত্বরেই। সম্মানিত দর্শক, রানাঘাট রেল স্টেশনের বাসিন্দা সেই রানু মণ্ডলের গান আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি রানু মণ্ডলকে মনে প্রাণে পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।